সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমিও সৃষ্টিকর্তার অপার কৃপায় কোনোরকম ভালো আছি। তো আজকে আমি তোমাদের পতাকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ওর অনলাইন ক্লাসে আবার সবাইকে সুস্বাগতম। আমি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের উপরে ক্লাস নিব। তোমরা বই খাতা নিয়ে হাজির হও, লক্ষ্য করো। আজকে আমি চতুর্থ অধ্যায় নিত্যকর্ম যোগাসন নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে চতুর্থ, নিত্যকর্ম যোগাসন নিয়ে আলোচনা করব। বই খোলা, নিত্যকর্ম যোগাসন। নিত্যকর্ম হলো পরম পবিত্র কর্ম। নিত্যকর্ম অনুশীলন করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, স্মৃতি ও সব কিছু ভালো লাগে এবং জাগতিক পারমার্থিক মঙ্গল লাভ হয়। আমরা সকালে ঘুম থেকে জাগার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত অনেকগুলো কাজ করি, সে কাজগুলো হচ্ছে নিত্যকর্মের আওতাভুক্ত। কোন কাজটা কত সময় ধরে করব, কিভাবে করব, কোন কাজের পরে কোন কাজ করব, কাজের সফলতা বিফলতা কি, এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে যদি আমরা কাজগুলো সঠিক সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের জাগতিক এবং পারমার্থিক মঙ্গল লাভ হয়। আমাদের কাজকর্মেও আমরা শুভ দৃষ্টিভঙ্গি উপভোগ করতে পারি, আনন্দ পাই। আমাদের শরীর নিত্যকর্মগুলো নিয়মিত যদি আমরা করি, আমাদের শারীরিকভাবেও আমরা ভালো থাকি। তাই এখানে বলা হচ্ছে শরীর হচ্ছে ধর্মকর্মের মূল আধার। আমাদের শরীর হচ্ছে ধর্ম কর্মের মূল আধার। এই প্রসঙ্গে একটা শ্লোকে বলা হয়েছে, শরীরম আদ্যং কলু ধর্ম সাধনম। তাই শরীরকে নিরোগ, মনকে শান্ত রাখার জন্য সকলেই যোগাসন অনুশীলন করাও কর্তব্য। আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং মনকে ভালো রাখার জন্য যোগাসন অনুশীলন করার প্রয়োজনীয়তাও অপরিসীম। এ প্রসঙ্গে নিত্যকর্মের প্রভাব লক্ষ্য করো। আমরা নিত্যকর্ম অনুশীলনের প্রভাব, আমরা যদি নিত্যকর্ম অনুশীলন করি তার প্রভাবে আমাদের কি কি লাভ হতে পারে। যারা নিত্যকর্ম অনুশীলন করেন তাদের মন থাকে স্থির, ধীর ও শান্ত, শরীর সুস্থ, কর্মটা থাকে এবং তাদের জীবন শুদ্ধ, পবিত্র ও নির্মল হয়। নিত্যকর্মের ফলে কাজ করার একটি সুন্দর অভ্যাস গড়ে উঠে। দেখো, নিত্যকর্মের ফলে কিন্তু সুন্দর একটা কাজ করার অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়। আমি তোমাদের আগেও ক্লাসে বলেছি, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে, তো তোমাদের নিজের কাজগুলো নিজে করবা, কতক্ষণ মা করবে তার দিকে তাকায় না থেকে নিজের কাজগুলো যদি নিজে করে অভ্যস্ত হও, এতে করে তোমার অনেকগুলো উপকার তুমি নিজেই পেয়ে থাকবা। তোমার মাও একটু সাশ্রয় পেল, নিজেও জিনিসগুলো শিখে নিলা, প্রয়োজনে তোমার ভবিষ্যতে তুমি এটাকে যথাযথ কাজে লাগাতে পারো। সব কাজ করা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন বলছে যে কি, সুন্দর অভ্যাস যখন গড়ে উঠে সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন হয়, কোনো কাজে তাদের অলসতা আসে না, কাজের প্রতি একটু উৎসাহ সৃষ্টি হয়, এর ফলে কাজটা যেমন সুন্দর হয় তেমনি সফল কাজেও আসে সফলতা। দেখো, তোমার নিজের কাজটা নিজে করলে তোমার মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, ভালো লাগবে। ধরো তোমার স্কুলের ড্রেসটা তুমি নিজে ধুয়ে দিলা, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসটা যখন তারপর দিন পরিধান করবা, তুমি মনে মনে একটু শান্তি পাবে, যাক আমার ড্রেসটা আমি নিজে ধৌত করেছি, সুন্দরভাবে ধৌত করেছি, বাইরনটা আমি নিজে নিজে দিয়েছি। এই যে জিনিসগুলো, খাওয়ার পরে খাওয়ার প্লেটটা নিজে ধুয়ে ফেললা, এই যে জিনিসগুলো যদি অভ্যাস করো, এতে করে তোমার প্রতিটি কাজের পেছনে সফলতায় আসবে। এক কথা বলা হয়েছে, কথায় বলে যে কি, সময়ে এক ফোর, অসময়ে দশ ফোর, আর কাজ কিন্তু জমাও রাখা যাবে না। তুমি আজকের কাজ যদি কালকের জন্য, পরশুর জন্য জমা রেখে দাও, তাহলে কিন্তু অসময়ে এটা দশ ফোর হয়ে যাবে। তো সুতরাং সময়ের কাজ সময়ে যেন সম্পন্ন হয় সেদিকে অবশ্যই তোমাদের সজাগ সচেতন থাকতে হবে। যথাসময় তথা কাজ, আজকের কাজ কালকের জন্য কোনো মহত্তে, কোনো মতেই বা কোনো মতে আমাদেরকে জমা রাখা উচিত হবে না। সময় মতো কোনো কাজ না করলে অসময়ে সে কাজ করতে গেলে অনেক ঝামেলা বেঁধে যায়। নিত্যকর্মের দ্বারা শুভকর্মের ফল সর্বদাই প্রত্যক্ষ করা যায়।
প্রত্যেক শুভকর্ম করার জন্য একটা নির্ধারিত সময় হয়ে যায় নিত্যকর্ম সম্পাদনকারীর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ পবিত্র থাকে। যে নিত্যকর্মী অর্থাৎ নিত্যকর্ম সঠিক সময়ে যথাযথ পরিচালনা করে অর্থাৎ পরিশুদ্ধভাবে সম্পন্ন করে সেই ব্যক্তি পড়ার টেবিল থেকে শুরু করে, তুমি স্টুডেন্ট তোমার পড়ার টেবিলের কথা বলি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, তোমার বিছানা গুছানো, সব কিছু তোমার কাপড় চোপড় পরিপাটি, এই জিনিসগুলো কি থাকে সুন্দর পরিপাটি গুছানো থাকে। ভোরে ঘুম ভাঙতেই ব্রহ্ম মুহূর্তে শুভ সংকল্প করে মন্ত্রপাঠের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে আলস্য দূর হয়, সমস্ত দিন সুন্দরভাবে কাটে। সকালে ঘুম থেকে ওঠার সময় সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে কি, আজকের দিনটা যেন শুভ সুন্দর হয়, ভালো হয়, আজকের দিনের সব কাজ যেন আমি সুশৃঙ্খল সুন্দরভাবে ভালোভাবে সম্পন্ন করতে পারি। এতে করে দেখা যায় সৃষ্টিকর্তা তোমার উপরে এই কাজগুলো সুন্দরভাবে করার একটা মানসিকতা সৃষ্টি করে দেয়। প্রাতকালে আধ্যাত্মিক কর্মকাণ্ডের ফল দিনের এবং যে কোনো সময়ে অনুষ্ঠিত পারমাত্মিক কর্মের ফল থেকে অনেক বেশি। বলছে প্রাতকালিক আধ্যাত্মিক কর্মকাণ্ডের ফল দিনের অন্য সময়ের কর্মকাণ্ডের থেকে পারমাত্মিক কর্মের ফল অনেক অনেক বেশি। প্রতিদিন গুরুজনকে নমস্কার করলে তাদের প্রতি কখনো খারাপ ব্যবহার হয় না, অসম্মান হয় না। বড়জনদেরকে মা বাবাকে সকালে উঠে প্রণাম করবা, এতে করে তোমার কি হবে, অসম্মান হবে না, এতে করে তোমার আরো সম্মান বাড়বে, আত্মমর্যাদা বাড়বে এবং সাহস বাড়বে। নমস্কার হচ্ছে বিনম্রতার প্রতীক। নমস্কার কিসের প্রতীক? বিনম্রতার প্রতীক। যেখানে শ্রদ্ধা ভক্তি সম্মানের ভাব থাকে সেখানে বিনম্রতা সৃষ্টি হয়। সেই জন্য পিতা মাতা বিদ্বান বয়োবৃদ্ধ গুরুজনদের নিত্যকর্ম করা উচিত। প্রতিদিন মা বাবার কথা কি করা, শোনার চেষ্টা করবা, এরা তোমার বড়জন, তোমাদের গুরুজন, টিচারদের কথা মান্য করতে চেষ্টা করবা, এদের কমান্ড মেনে চললে তুমি তোমার জীবনে সাফল্যের চাবিকাঠি অর্জন করে নিতে পারবে। আর যদি বড়জনদের কথা না মানো, তুমি একদিন বড় হবে, তখন দেখবা তুমিও পিছিয়ে যাবা, যার কারণে তোমাকে সেভাবে তৈরি হতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। নিয়মিত যোগাসন করলে শরীর হৃষ্টপুষ্ট বলবান শক্তিশালী ওজস্বী তেজস্বী হয়ে ওঠে। আমরা এখন যোগাসন সম্পর্কে আলোচনা করব। যোগাসনকে তিনটি স্তরে ভাগ করা আছে, একটা হচ্ছে গোমুখাসন, আর একটা হচ্ছে ভুজঙ্গাসন, আর একটা হচ্ছে বজ্রাসন। তিনটা আসন এখানে বইতে আছে, এমনিতে অনেক আসন আছে, তৎমধ্যে তোমাদের এই অষ্টম শ্রেণীতে তিনটা আসনের উল্লেখ রয়েছে, আমি তিনটা আসনের সংক্ষিপ্ত আলোচনা দিব, লক্ষ্য করো। গোমুখাসন, ধারণা, অনুশীলন, পদ্ধতি ও প্রভাব। গোমুখাসনের ধারণা, এই আসনে অবস্থানকালে আসন অভ্যাসকারীর পায়ের অবস্থান গরুর মতো, গরুর মুখের মতো হয়, তাই এই আসনের নাম হচ্ছে গোমুখাসন। পদ্ধতি, প্রথমে দুই পা সামনের দিকে লম্বা করে ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে, তারপর ডান পা আঁটুর ভেঙে বা পায়ের আঁটুর উপরে রেখে ডান পায়ের গোড়ালি বা নিতম্ব স্পর্শ করতে হবে। জাস্ট তোমরা ছবিটা দেখলে আশা করি অনেকটা জেনে যাবা, ছবিটার দিকে লক্ষ্য করবা, ছবিটা দেখলে তোমাদের অনেকটা ধারণা হবে। তাহলে এরপরে আসতেছে প্রভাব, পায়ের পেশি নমনীয় হয়, পায়ের ব্যথা দূর হয়, হাঁটুর বাত নিরাময় হয়, পিঠের মাংস পেশির ব্যথা দূরীভূত হয়, অসমান কাত সমান হয়, কাঁধের সন্ধিস্থলের ব্যথা দূরীভূত হয়, মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা হয়, পরিপাক যন্ত্রের গোলযোগ ও কোষ্ঠাবর্ধন দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, অনিদ্রা দূর হয়, মনের অস্থিরতা ও চঞ্চলতা মন শান্ত হয়। দুই নম্বরে আসতেছি কি, ভুজঙ্গাসন, ভুজঙ্গাসনের ধারণা। ভুজঙ্গাসন, ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। ভুজঙ্গ শব্দের অর্থ কি জ্ঞানের প্রশ্নে আসতে পারে। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। এই আসনে অবস্থানকালে কোমর থেকে দেহের উপরের অংশকে উপরে তুলতে হয়। এ সময় আসন অভ্যাসকারীকে ফনা তোলা ভুজঙ্গ সাপের মতো দেখায়, তাই এই আসনের নাম ভুজঙ্গাসন। লক্ষ্য করবা ছবিটা, ভুজঙ্গাসন, একে সর্পাসনও বলা হয়, এই ভুজঙ্গাসনকে সর্পাসনও বলা হয়। অনুশীলন পদ্ধতির মধ্যে রয়েছে যে কি, শরীরের সমস্ত মাংসপেশিকে শিথিল করে পা দুটি চোরা লম্বা করে উপর হয়ে শুয়ে পড়তে হবে, পায়ের আঙ্গুলগুলো মাটির সাথে লেগে থাকবে, হাঁটু উরু গোড়ালি সোজা থাকবে, দুহাত কনুইয়ের কাছ থেকে ভেঙে দুহাতের তালু উপরে উপর করে পা জোরের কাছে দুপাশে মাটিতে রাখতে হবে। এরপর হাতের উপর অল্প ভর দিয়ে চিবুক উপরে তুলতে হবে, ঘাড় পেছন দিকে নিতে হবে আস্তে আস্তে, এবং সঙ্গে সঙ্গে পা থেকে নাভি পর্যন্ত শরীরের নিচের অংশ ভূমি সংলগ্ন রেখে
দেহের উপরের অংশ হাতের উপরে বেশি জোর না দিয়ে শুধু বুক বা কোমরের উপর জোর দিতে হবে। এটা 30 সেকেন্ড পর্যন্ত করতে হয়। 30 সেকেন্ড আবার শবাসনে বিশ্রাম নিতে হয়। 3 নম্বর আসছে বজ্রাসন। বজ্রাসন হচ্ছে যোগশাস্ত্র মতে আসনটি অভ্যাস করলে দেহ নির্মমাগে স্নায়ু ও পেশি বজ্রের মতো কঠিন হয়, মজবুত হয়, দৃঢ় হয়। এই পদ্ধতি আসনটা অনুশীলন পদ্ধতিটা ছবিটা দেখবা, দেখে লক্ষ্য করবা। তারপরে প্রভাব হাঁট ও গোড়ালি গাটের বাতজনিত ব্যথা দূরীভূত হয়, অক্ষুধা অনিদ্রা দূর হয়, মনের চঞ্চলতা দূর হয়, স্বাস্থ্য সুন্দর লাবণ্যময় হয়ে ওঠে। তারপর পরিপূর্ণ আহারের পরে আসনটি করতে হয়। 15 মিনিট অভ্যাস করলে খাদ্য আবার সহজে হজম হয়। বজ্রাসনে বসে চুল আশ্রালে সহজে চুল পাকে না বা পড়ে না। তাহলে এই আজকে প্রায় চতুর্থ অধ্যায়ের নিত্যকর্ম যোগাসন চ্যাপ্টারটা ভালো করে রিডিং করবা। রিডিং পড়ে এখন থেকে সঠিক উত্তর বের করে খাতায় নোট করবা, নোট করে কমেন্ট বক্সে দিয়ে দেবা। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, বাইরে বের হলে মাস্ক পরিধান করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, সুতরাং আমাদেরকে আগে সুস্থ থাকতে হবে, তারপর অন্য সব কিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।